গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে 10টি ছোট ছোট ট্রিকি পাজল সমাধান করা হবে। তো দেখি তোমরা এই কয়টি প্রশ্নের মধ্যে কতগুলো সমাধান করতে পারো। তাহলে চলো এবার গেমটিকে স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন, দেখো তোমাদের সামনে 4টি ক্যাব রয়েছে আর এখানে একটি খরগোশ। তো এখন আমি এই খরগোশটিকে 1 নম্বর ক্যাবটির ভেতরে রেখে দিয়ে ক্যাবগুলোর পজিশন চেঞ্জ করব, অর্থাৎ এদিক ওদিক করে দেব, এবং তারপরে তোমাদের বলতে হবে সেই খরগোশটি কয় নম্বর ক্যাবের ভিতরে আছে। তো চলো তোমরা সেই ক্যাবটি ভালো করে দেখে নাও যে ক্যাবটির ভেতরে খরগোশটি রেখে দেওয়া হলো। এবার তোমরা বলো সেই খরগোশটি কয় নম্বর ক্যাপের ভিতরে আছে। যারা যারা ক্যাপটি ভালো করে লক্ষ্য করেছো তারা হয়তো বুঝেই গেছো। এই দেখো এখানে এই খরগোশটি রয়েছে 3 নম্বর ক্যাপের ভিতরে। দেখো তোমাদের সামনে 5টি ফেসবুকের লোগো রয়েছে, কিন্তু এই 5টি লোগোই কিন্তু আলাদা আলাদা, মানে এখানে 5টির মধ্যে শুধু 1টি লোগো সঠিক আর বাকি 4টি ভুল। তো তোমরা এবার এই 5টি লোগোর মধ্যে সঠিক লোগো কোনটি সেটা খুঁজে বের করো, এবং উত্তরটা পারলে 10 সেকেন্ডের আগে কমেন্ট করবে। সবাই সঠিক লোগোটি খুঁজে বের করেই ফেলেছো, কারণ এখানে এমন কেউ নেই যে ফেসবুক ব্যবহার করে না। এই দেখো এখানে ফেসবুকের সঠিক লোগো হচ্ছে 5 নম্বরের অপশনটি। তো গাইস, আমি তোমাদের জন্য এরকম ট্রিকি পাজল ভিডিও আরও নিয়ে আসবো, তাই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একে লাইক করে দেবে, এবং এরকম নতুন ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সিলেক্ট করে রাখো। এবার এই দুটো ছবিকে দেখে একটি শব্দ গেস করো কি হবে। প্রথমটা হচ্ছে দন্তাস আর দ্বিতীয়টা মাছ, তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে শব্দটি হবে সমাজ। পরের প্রশ্নটির এই দুটো ছবিকে দেখে একটি সবজির নাম গেস করো কি হতে পারে। প্রথমে রয়েছে ফুল আর তারপরে এটা হচ্ছে কপি, তাহলে এবার এখানে সবজির নাম হয়ে গেল ফুলকপি। প্রথমে এই ছবিটিকে ভালো করে দেখো, দ্বিতীয় এই ছবিটিকে দেখো, এবং লাস্ট এই ছবিটিকে দেখো। এবার এই 3টি ছবির মধ্যে বলো তো যে কোনটি ছবি তোমরা প্রথমে দেখেছো। কি তোমরা পারলে? দেখো এখানে 2 নম্বরে যে ছবিটি রয়েছে সেটাই প্রথমে দেওয়া ছিল। এখন এই 4টি ছবিকে দেখে বলো কোনটি ছবি তোমরা দ্বিতীয়বার দেখেছো। সঠিক উত্তর হবে 1 নম্বর। এখানে যে 1 নম্বরের ছবিটি তোমরা দেখতে পাচ্ছ সেটাই দ্বিতীয়বার দেওয়া ছিল। লাস্ট, এবার এই 5টি ছবির মধ্যে বলো কোনটি ছবি তোমরা তৃতীয়বার দেখেছো। দেখো এখানে যে 3 নম্বরের ছবিটি রয়েছে সেটাই তৃতীয়বার দেওয়া ছিল। যদি তোমাদের উত্তর সঠিক হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। দেখো তোমাদের সামনে 2টো কালার রয়েছে, লাল আর হলুদ। তো এবার তোমরা বলো এখানে লাল আর হলুদ কালার দুটোকে যদি একসাথে মিক্স করা যায় তাহলে কি কালার হবে।
লাল আর হলুদ কালার দুটোকে একসাথে মিক্স করো, তাহলে হয়ে যাবে কমলা কালার। এবার রয়েছে ছোট্ট একটি নলেজ প্রশ্ন। এই তিনটি অপশনের মধ্যে তোমরা বলো তো সঠিক সরস্বতী বানান কোনটি হবে, 1, 2 নাকি 3? সঠিক উত্তর হবে 3 নম্বরের অপশনটি। এবারে ইমোজিগুলোর মধ্যে একটি আলাদা ইমোজি খুঁজে বের করো, কোথায় আছে? দেখো এখানে এই সার্কেলটির মাঝখানে রয়েছে একটি আলাদা ইমোজি, যেটা বাকিগুলোর থেকে একদম আলাদা। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, এবং এরকম নতুন ভিডিও আরও দেখতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সিলেক্ট করে রাখো।